রোজায় যেসব খাবার খাবেন না সংযমের মাস রমজান এই মাসে সব কিছুর পাশাপাশি সংযমী হতে হবে খাদ্য তালিকা তৈরিতেও অর্থাৎ খুব ভারী আর মশলাদার খাবার যেমন খাওয়া যাবে না তেমনি দূরে থাকতে হবে ভাজা পোড়া জাতীয় খাবার থেকেও এ সময় আমাদের খাদ্যাভ্যাসে বড় পরিবর্তন আসে তাই স্বাস্থ্য নিয়ে কিছুটা জটিলতা হতে পারে তবে খাদ্য ও স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকলে এসব সমস্যা এড়িয়ে চলা সম্ভব অতিরিক্ত ভাজা পোড়া জিনিস খাওয়া পানি কম খাওয়া এবং খাবার মেনুতে আশযুক্ত খাবার না রাখলে কোষ্ঠকাঠিন্য হতে পারে যাদের কফি বা ধূমপানের অভ্যাস আছে তারা অনেক সময় সারাদিনের রোজায় মাথা ব্যথায় আক্রান্ত হতে পারেন তরল খাবার কম গ্রহণ করার কারণে লো ব্লাড প্রেশার হতে পারে পেপ্রিক আলসার গ্যাস্ট্রিক বুক জ্বালাও হতে পারে সারাদিন উপোস থাকার কারণে অনেকের অ্যাসিডিটিও হয়ে থাকে মনে রাখবেন অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার কফি এবং সফট ড্রিঙ্কস এই অবস্থাকে আরও বাড়িয়ে দিতে পারে যা খাবেন রোজার মাসে অতিরিক্ত চা কফি খাওয়া থেকে বিরত থাকুন কারণ ক্যাফিন পানির শূন্যতা বাড়ায় ধূমপান পরিহার করুন অবশ্যই অতিরিক্ত তেলে ভাজা খাবার পরিহার করুন এতে হজমের সমস্যা সহ অ্যাসিডিটি ও নানা জটিলতা হতে পারে সেহরি বা ইফতারে পোলাও বিরিয়ানি জাতীয় খাবার খাবেন না এগুলো একদমই স্বাস্থ্যসম্মত হবে না তেল মশলা যতটা সম্ভব এড়িয়ে চলুন সোডা জাতীয় খাবার ও অ্যালকোহলিক কোনো কিছুই খাবেন না চকলেটের বদলে ফলের জুস খাবেন সারাদিনে রোজার পর এগুলো গ্যাস্ট্রিকজনিত সমস্যার কারণ হতে পারে সারাদিন খেতে পারবেন না বলে সেহরিতে পেট ভর্তি খাবার খাবেন না পারলে এক চতুর্থাংশ খালি রাখবেন এতে অলসতা আসবে না আর একবারে বেশি পানি পান করবেন না ইফতারের সময় খালি পেটে একদম ঠান্ডা পানি না খাওয়াই ভালো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন